চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। আজ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে মাধ্যমিক ও সমমান পরীক্ষা 2024-এর ফলাফল ও ফলাফলের পরিসংখ্যান। 12 মে রোববার সকালে গণভবনে এই ফলাফল হস্তান্তর করবে সংশ্লিষ্টরা। এরপর একযোগে ফলাফল প্রকাশ করা হবে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনেও। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। এই পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করেও জানতে পারবে তারা। বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শীট। চলতি বছরের 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, শেষ হয় 12 মার্চ। এবার এই পরীক্ষায় অংশ নেয় মোট 20,24,192 জন পরীক্ষার্থী। সারাদেশে 3,700টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেয় 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।